হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাজশ্রী কুইজিং অ্যান্ড ভ্লগস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা অনেকেই আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলে যে রুহিকে যে আমি সুজি বানিয়ে খাওয়াই সেটা কীভাবে বানাই। তো রুহিকে সুজিটা আমি একটু কমই খাওয়াই, রাগি বা ওটসের তুলনায়, কিন্তু খাওয়াই মাঝে মাঝে, মাঝে মাঝে নয় মানে প্রায়ই খাওয়াই। তো প্রথমে দেখো, আমি সসপ্যানে গরম জল, মানে এমনি ফিল্টারের জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর দেখো আমি এখানে সুজিটাকে ধুয়ে নিচ্ছি। তো আমি এখানে সুজিটা নিয়েছি কতটা পরিমাণ তোমরা দেখলে, ফর্মুলা মিল্কে যে চামচটা থাকে সেই স্পুনের আমি 2 স্পুন মতো নিয়েছি সুজিটা। তারপর সুজিটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এখন আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম যেই জলটা আমি সসপ্যানে গরম করতে বসিয়েছিলাম। তো এদিকে সুজিটা হচ্ছে, আর ততক্ষণে আমি এতে একটু মিচড়ি দিয়ে দেবো। এখানে এইরকম চিনির দানার মতোই মিচড়ি পাওয়া যায়, তো ওটাই আমি ইউজ করছি। তারপর আমি এর মধ্যে দেব কাউ মিল্ক। তো যাদের যারা এই মানে সবে সবে শুরু করেছো বেবিকে খাওয়ানো, তারা কিন্তু কাউ মিল্কটা একদমই দেবে না। কাউ মিল্কটা মোটামুটি বেবির 7 মাস মতো বয়স হয়ে গেলে বা 7.5 মাস মতো বয়স হলে তখন দিতে পারো। আর যাদের বেবি একদম 6 মাসের কিংবা 6.5 মাসের, তখন তারা এটা অ্যাভয়েড করে যাবে, শুধু জল দিয়ে বানিয়েই খাওয়াবে। রুহিকে আমি এখানে কাউ মিল্কটা এই 2-3 দিন হলো স্টার্ট করেছি। তো দেখো এখন আমার সুজি কিন্তু একদম রেডি। তো আমি নিয়ে নেব বাটির মধ্যে করে রুহিকে খাওয়ানোর জন্য। আর এতে তোমরা চাইলে একটু ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিতে পারো। আমার ড্রাই ফ্রুটসের গুঁড়োটা শেষ হয়ে গেছে, আমি একটু পরেই বানাবো। তো দেখো সুজি কিন্তু একদম রেডি। তো যারা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলে এটা বানিয়ে দেখানোর জন্য, তো আশা করি তাদের ভালো লাগবে, মানে তাদের হেল্পে লাগবে আমার এই ভিডিওটা। তো হেল্পে লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।